ময়মনসিংহ পঞ্চগড় ও মৌলভীবাজারের মাংস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে স্বস্তি নেই। ঝিনাইদহে কমছে সবজির দাম, চুয়াডাঙ্গায় চড়া ফলের বাজার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। ময়মনসিংহে নিয়ন্ত্রণে আসছে না মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। নগরীতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও মুরগির ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন ও পানি সম্পদ অধিদপ্তর। প্রতি কেজি গরুর মাংস 550 ও এক ডজন ডিম 100 টাকায় বিক্রি হচ্ছে। আমি ডিম কিনছি এবং গোস্ত কিনছি। এক কেজি গোস্ত 550 টাকা নিছে, তিন হাঁড়ি ডিম 100 টাকা নিছে। 550 টাকা দিয়ে এক কেজি মাংস পেয়েছি। আমাদের নিজস্ব মানে নিম্ন আয়ের মানুষের পক্ষ থেকে অনেক অনেক খুশির বিষয়। আপাতত 550 টাকা কেজি হিসেবে গরুর মাংস বিক্রি করব। সপ্তাহে দুই দিন বুধ এবং বৃহস্পতিবার আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আর ডিমও আমরা বিক্রি করব। প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রতি ডজন 100 টাকা। পঞ্চগড়ে শাকসবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও মাছ মাংস দুধ ও ডিমে এখনো রয়েছে অস্থিরতা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা দরে, ব্রয়লার মুরগি 280 থেকে 300 ও দেশি মুরগি 600 টাকা। বাজারে আমরা কিনে খাইতে পারি না, মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, সরকার মাংসের 600 টাকা করে দিচ্ছে এখন 700। মৌলভী বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো কার্যকর মনিটরিং না থাকায় এই অবস্থা বলে মনে করেন সাধারণ ক্রেতা। সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষগুলা অনাহারে অর্ধাহারে দিন অতিপাত করতেছে। আমি মনে করি যে এই বাজার তদারকি করা সরকারের অতীব জরুরি কাজ। ঝিনাইদহে গত কয়েকদিনের তুলনায় দাম কমেছে বেগুনের। পাইকারি বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা, পেঁয়াজ 60, রসুন 100, টমেটো 30 থেকে 35 ও আলু বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। সব সবজির দাম অনেক কম আছে, হ্যাঁ, বেশ কিনে স্বস্তি পেলাম। এদিকে রমজানে চড়া চুয়াডাঙ্গার ফলের বাজার। খুচরা বিক্রেতাদের দাবি, আড়তদাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। সারা বাংলাদেশ যা দেখছো আমরা, এক এক জায়গায় এক এক রকম আড়তদারদের সিন্ডিকেট, ওই খুচরা ব্যবসাদের সিন্ডিকেট, মা গরিব মানুষ তো সব অসহায় জিম্মি। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের দাবি জানান ভোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।